বন্ধুরা, এই গরমে কি তোমাদের স্কিনের মধ্যে ভীষণ ঘাম হচ্ছে? আর সেই ঘামের কারণে দানা দানা র্যাশ বেরিয়ে যাচ্ছে বা ঘামাচি হয়ে যাচ্ছে এবং একাধটা ব্রণও হয়ে যাচ্ছে, আর কিছুদিন পর কালো একটা স্পট ছেড়ে যাচ্ছে? তাহলে এই ভিডিওটা পুরো মনোযোগ সহকারে দেখতে থাকো। আজকের যে ফেস প্যাকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, এটা ব্যবহার করলে গরমে যে ত্বকের মধ্যে যে সমস্যাগুলো হয়ে থাকে সেই সমস্যাগুলোর কিন্তু সমাধান হয়ে যাবে। এই ফেস প্যাক যে কোনো বয়সের মানুষ, ছেলে মেয়ে এবং 6 বছরের পরের যে কোনো বাচ্চাও এটা ব্যবহার করতে পারে। এটা একদম ন্যাচারাল রেমেডি, এর মধ্যে কোনো কেমিক্যাল নেই। আর বন্ধুরা, এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই চ্যানেলে আমি প্রচুর স্কিন কেয়ার রিলেটেড ভিডিও শেয়ার করে থাকি। বন্ধুরা, এই ফেস প্যাকটা বানানোর জন্য লাগবে চন্দন পাউডার। আমার কাছে চন্দন পাউডার রয়েছে, তাই আমি এটা ব্যবহার করছি। তোমাদের কাছে না থাকলে তোমরা চন্দন পেড়িতে, চন্দন ঘষে যে চন্দনটা বেরোবে ক্রিমের টেক্সচারে, তোমরা সেটাকেও ব্যবহার করতে পারো, সেটা আরও ভালো কাজ করবে। চন্দনের ব্যবহার বহু যুগ ধরে চলে আসছে, পুজো পদ্ধতিতে তো ব্যবহার হয়েই থাকে, তার সাথে সাথে স্কিন কেয়ারেও বিশেষভাবে ব্যবহার হয়ে থাকে। চন্দনের মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি রয়েছে। সেন্সিটিভ স্কিনের জন্য এটা একদম বেস্ট। স্কিনের মধ্যে ইচিং, রেডনেসকে কন্ট্রোল করে, ব্রণের দাগ এবং ক্ষত থাকলে সেটাকেও রিপেয়ার করে। এরপর এর সঙ্গে মেশাবো রোজ পাউডার 1 চামচ মতো। রোজ ওয়াটার যেমন স্কিনের জন্য ভালো, তেমনই রোজ পাউডারও স্কিনের জন্য উপকারী। স্কিনের রেডনেসকে রিডিউস করে, স্কিনকে এক্সফোলিয়েট করে, স্কিনকে ব্রাইটেন এবং ইয়াঙ্গার করে তোলে। এটা মিক্সড করার জন্য ব্যবহার করব রোজ ওয়াটার। তোমরা চাইলে জল বা কাঁচা দুধেরও ব্যবহার করতে পারো, যাদের স্কিন একটু ড্রাই তারা কাঁচা দুধ ব্যবহার করলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে, কারণ দুধের মধ্যে প্রচুর ময়েশ্চারাইজার থাকে যেটা ন্যাচারালভাবে ন্যাচারাল ময়েশ্চারাইজিংয়ের কাজ করবে। এরপর এটা ভালোভাবে মিশিয়ে নাও। এটা ব্যবহার করার আগে ফেসটা ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নাও বা কটন প্যাড দিয়ে ক্লিন করে নিতেও পারো। পরিষ্কার ত্বকে ব্যবহার করলে তবেই কিন্তু ভালো রেজাল্ট পাবে। এটা আমি প্রত্যেকটা ফেস প্যাকের জন্য বলে থাকি, যে কোনো স্কিন কেয়ারের জন্যই আমি বলে থাকি যে স্কিনটাকে ভালোভাবে পরিষ্কার করবে তাহলে আমাদের ত্বকের মধ্যে যে ঘাম, নোংরা, ধুলো, বালি থাকে সেটাকে তুলার পর, সেটা তুলে ফেলার পরে যদি তোমরা স্কিনের মধ্যে কোনো রকম স্কিন কেয়ার করো তাহলে কিন্তু সেটা ভালো, বেশ ভালো রেজাল্ট দেয়। এটা আমি নিজে লক্ষ্য করে দেখেছি। পুরো ফেসে লাগিয়ে নাও এটা। এই ফেস প্যাক তোমাদের স্কিন টোনকে লাইটেন করবে, ব্রাইটেন করবে, র্যাশ পিম্পলকে কন্ট্রোল করবে এবং স্পটকেও লাইট করবে। এটা সপ্তাহে তোমরা 3 দিন ব্যবহার করলে বেস্ট রেজাল্ট পাবে। 15 মিনিট রেখে জল দিয়ে ফেসটা ধুয়ে নাও, তারপর ভালোভাবে এটা প্যাড ড্রাই করে নাও স্কিনটা, তারপর যে কোনো টোনার তোমরা লাগিয়ে নিতে পারো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার একবার অ্যাপ্লিকেশনেই কিন্তু স্কিনটা অনেক বেশি সফট, সাফল লাগছে, এবং যেহেতু এখানে রোজ পাউডার ব্যবহার হয়েছে তাই স্কিনটা কিন্তু একটা বেশ মানে সফট লাগছে এবং একটা পিঙ্কিস একটা স্কিন টোন চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা যদি তোমরা রেগুলার ব্যবহার করো, সত্যি বলছি বন্ধুরা, স্কিনটা ডে বাই ডে তোমাদের কিন্তু ব্রাইট হতে থাকবে এবং যে একটা সান ট্যান পড়ে যায় সেটাকেও কিন্তু, অনেক সান ট্যান পড়ে যাওয়ার পরে অনেকে স্কিন দেখবে কালের কাজটা অনেকটা পোড়া পোড়া হয়ে গেছে বা একটা রেডনেস চলে এসছে, সেটাকে কিন্তু খুব ভালোভাবে এটা রিপেয়ার করতে সাহায্য করবে। এটা দারুণ একটা ফেস প্যাক, অবশ্যই তোমরা ট্রাই করো। এটা যে কোনো এজের যে কোনো মানে মানুষ এটা ব্যবহার করতে পারে, এর মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই। তোমরা অবশ্যই ট্রাই করো, এটা বেস্ট রেজাল্ট পাবে তোমরা এই গরমের জন্য।
বন্ধুরা, এই ফেস প্যাকটা একবার ট্রাই করে দেখো, অবশ্যই তোমরা রেজাল্ট পাবে। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই চ্যানেলে আমি প্রচুর স্কিন কেয়ার রিলেটেড এবং হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও শেয়ার করে থাকি। এবং তোমরা আমাকে কমেন্টে জানাতেও পারো যে কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।